আমার বয়স একুশ আমি একসময় প্রণ এবং মাস্টার অনেক বেশি আসক্ত ছিলাম আল্লাহর অশেষ রহমতে নিজেকে শক্ত করেছিলাম এবং দেড় বছর এসব থেকে পুরোপুরি দূরে ছিলাম কিন্তু ইদানিং আমার এর উপর আগ্রহ আবার বাড়ছে মাত্র অতিরিক্ত আমি প্রণ দেখি না আলহামদুলিল্লাহ কিন্তু যখন এই উত্তেজনা বাড়ে মাস্টারব্যাসন না করা পর্যন্ত আমি অন্যান্য অনেক সমস্যায় পড়তে থাকি যেমন অনিচ্ছা সত্ত্বেও বেগানা নারীর দিকে তাকিয়ে ফেলা মনে খারাপ কিছু আসলে সেই চিন্তা বাদ না দিয়ে চিন্তা করতে থাকা ইত্যাদি এসবের কারণে নিজেকে নিয়ে ডিপ্রেস হয়ে যায় পড়ালেখা অন্যান্য কাজে মনোযোগ আসে না এবং সময় অপচয় হয় আমি এখন বিয়ে করার মতো পরিস্থিতিতে নেই এবং মাস্টার করার পর এক থেকে দুই সপ্তাহ মোটামুটি সব কিছু ঠিক থাকে কিন্তু তারপর আবার সেই একই লোক আমার করুণীয় কি জানাবেন সাহেব তো প্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে এরকম একটি প্রশ্ন করেছেন তো এর উত্তর সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন তো প্রিয়দিনী ভাই সে বিষয় সম্পর্কে বলা যায় একটি হাদিস শরীফে রাসল সাল্লাহি আলাইস্লাম বলেন হে যুবকের দল তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন বিয়ে করে নেই কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে কেননা রোজা ঢাল শুরু যদি পরিবার বিয়ের কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এক্ষেত্রে অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করে নেওয়ার অনুচিত হবে না এমনকি তখন নিজের ইমান আমলের হেফাজত যে কোনোভাবে বিয়ে করে নেওয়াটা জরুরি মনে রাখতে হবে জৈবিক চাহিদা পূরণের জন্য হস্তমূন কোনো সমাধান নয় বরং পক্ষান্তরে এটি ভবিষ্যতের সংসার ধ্বংসকারী রূপ ধারণ করতে পারে যদি কেউ শত চেষ্টার পরেও বিবাহ করতে ব্যর্থ হয় অথবা স্ত্রী থেকে দূরে থাকে তাহলে নিজের ইমান হেফাজতের জন্য সাময়িক হস্তমিথুন বৈধ হবে এই বিষয়ে আবার অনেক ওলামিকারামগণ দ্বিমত পোষণ করেছেন কেউ কেউ এটিকে বৈধ বলেছেন এবং কেউ কেউ এটিকে হারামও বলেছেন তবে আমরা হারামটাই মেনে নিব। কারণ হস্তমিথুন কখনও জায়জ হতে পারে না যে কোনো অবস্থাতেই হারাম জিনিস হারামিত হারাম তো কখনো বৈধ হতে পারে না তো প্রিয় প্রশ্নকারী দিন ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ